দেখো বন্ধুরা, এটা আমার ছোট্ট গিফট আজকের স্পেশাল দিনের জন্য, ওর জন্য নিয়ে এসেছি। কারণ সারাদিনে কোনো কিচ্ছু করতে পারিনি, ওকে নিয়ে একটু কোনো কথাবার্তাও বলতে পারিনি ঠিক মতো, শরীর এতটা খারাপ ছিল চোখ দুজনেরই। কতক্ষণ বন্ধ করে থাকবো? হ্যাঁ, দাঁড়ো, কি এমন নিয়েছো তুমি? এবার চোখ খুলো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই। তো দেখো, আমি বিছানায় বসে আজকে জানাচ্ছি সবাইকে গুড মর্নিং। তার কারণ হচ্ছে, বিছানা তুলছিলাম, এমনি কাজকর্ম হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। তো দেখো, এটা আজকে রাগ করেছে, রাগ করে আমার কোলে এসে শুয়ে আছে। দেখো, আমি বলছি সরো, বিছানাটা তুলে নি। দেখো, একটু তাকাও। আজকে কি ডে বলো তো? কি ডে? ভ্যালেন্টাইন্স ডে, আর হচ্ছে ব্লাক ডে। আজকে ভ্যালেন্টাইন ডে থেকেও ব্ল্যাক ডে টাই পালন আমাদের করবো কাছে আমরা। বেশি। এখন ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের কাছে প্রত্যেক দিন, তাই না বলো? ওটা তো আমরা প্রত্যেক দিনই, আমরা দুজন দুজনকে ভালোইবাসি অনেকটাই, তাই না? আজকে তো গাইস দেখো, এদিকে দিদি কি করছে, পচা আলু কাটছে। কি করো পচা আলু? দেখো দেখো দেখো, শুকিয়ে গেছে তো। এই দেখো, খুব একটা পচাও না, ভালোই শুকিয়ে গেছে। দেখো গাইস, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অনেকটা হয়েও গেছে। দেখো, আর ওর আজকে একটু শরীরটা খারাপ, ঠান্ডা জ্বর, পেটের প্রবলেম আছে, যার জন্য ওকে আজকে ফেনা ভাত দেবো, আলু সুদ্ধ দিয়ে দেবো। তবুও বলছে বড়া খাবে, সজনে ফুল কোড়াতে চলে গেছে। তো আমার কটা ভাতও আছে, ওই দেখো দেখতে পাচ্ছো, ভাত আছে, কালকের তরকারি আছে। দেখো গাইস, আমি বেসন দিয়ে পেঁয়াজি বানানো শুরু করে দিয়েছি। দেখো, শুধু পেঁয়াজি হবে না, এই যে সজনে ফুল, পান্তা ভাত দিয়ে বড়া ভাজা খেতে হেবি লাগে। চলো, আমার পেঁয়াজি ভাজা হোক, তারপর আবার সজনে ফুল ভাজা দেখাবো তোমাদেরকে। তো দেখো গাইস, এই যে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে পেঁয়াজি ভাজাটা, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমি নিজেই বলছি, তবু তোমরা একটু বলো, আশা করি ভালো হয়েছে। একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, টেস্ট করে দেখো। যেই বলেছি আগে আগে হাত বাড়িয়ে বড়া খাওয়ার জন্য, মুখটা বাড়িয়ে গেছে, কেমন হয়েছে বুঝে, দারুণ হয়েছে সত্যি। তাহলে সজনে ফুল বড়াটা ভাজাটা শুরু করি। দেখো, এটা তেলটা একটু কমে গেছে, এটা দেওয়ার পর আমি তেল দেবো আর একটু, এইটুকু তেলে ভাজা হবে না। একটু ছোট ছোট করে দিচ্ছি। তো গাইস দেখো, আমার পেঁয়াজি আর হচ্ছে সজনের ফুলের বড়া দেখো বানানো হয়ে গেছে। কেমন লাগছে দেখতে, হেভি লাগছে না? দেখো, তোমাদের জিভে জল আসে না যেন, জানি টক দেখে জল আসে, তবু এটা দেখো লোভ লাগতে পারে, তার জন্য বললাম। দেখো, স্পেশাল আইটেম ওর জন্য, ও বেশি ভালো খায় বড়া, তাই না বলো? তো চলো সঙ্গে থাকো। 2000 years later. তো গাইস, সকাল থেকে অনেক প্ল্যান করেছিলাম দুজনে মিলে, যে আজকে ব্ল্যাক ডে, ভ্যালেন্টাইন্স ডে দুটোই পালন করবো, ভ্যালেন্টাইন্স ডে না পালন করলেও ব্ল্যাক ডেটা পালন করব। কিন্তু বলে না, বেশি ভাবলে যেটা হয়, তো অনেকটা ভেবে ফেলেছিলাম, তার জন্য কোনোটাই পালন করতে পারলাম না, সারাদিনে সেরকম ভিডিও দিতে পারলাম না। তো শরীরটা মানে দুজনেরই প্রচণ্ড খারাপ, আমার তো একটু বেশি হয়েছে অন্য দিনের থেকে, তার কারণ হচ্ছে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে। তো কী আর করা যাবে, তার জন্য ও কোনো ভিডিও করতে পারেনি, ওরও শরীরটা খারাপ ছিল, আর ও এখন একটু কাজে গেছে, মানে কাজ দেখতে গেছে। তো কালকে আমাদের ঘর ভাঙা হবে, তো তার জন্য দেখি ক। তো গাইস, মনে হচ্ছে গাড়ির আওয়াজটা পেয়েছি, মনে হচ্ছে চলে এসছে ও। তো ও গাড়ি থেকে আসুক, নেমে দেখি কখন আসে, এখনই ঘর হয়তো ঠকঠক করবে, ঘরটা বন্ধ আছে, মানে চলেও এসছে। ঠান্ডা কেমন বাইরে? বিশাল, আমার পুরো শীত হয়ে গেছে কাহিনী। কি আর করা যাবে, ঘুমাইছো? কোনোটাই তো হলো না আজকে, কি করবো, কাট পেয়ে গেছি, ভালো কথা, ঠিক আছে, গুড়ি নিতে হলো। ভিডিও করছো? হ্যাঁ করছি, তার কারণ একটুখানি করে তো রেখে দিয়েছি, কষ্ট করে ভিডিওটা বানালাম, ওটা কমপ্লিট না করলে হয়? প্রচন্ড খারাপ বন্ধুরা, জানো না আজকে দুপুরে ভিডিওটা দিতে পারলাম না, কি আর করা যাবে, রাতে ভিডিওটাই দিই। মানে এতটা ঠান্ডা জল লেগেছে বলার মতো না বন্ধুরা, মানে আমি সহজে কাবি মানে চুপচাপ থাকি না,
কিন্তু মানে আমাকেই কাবু করে দিয়েছে, পুরো ঝিমিয়ে গেছে। আমি যাও তো ঠিক আছে, বন্ধ পুরোপুরি পুরো ঝিমিয়ে গেছে। মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ওষুধ খেয়ে কোনো লাভ হচ্ছে না, মুখ দিয়ে তো নিঃশ্বাস নেয় মানুষ, নাক দিয়ে নেয়, বলো নাক দিয়ে নিতে পারছি না, নিতে পারছি না। তো আর কি আজকে খারাপ লাগছে, কিন্তু আমি আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, দেখবা কি গো। ভেবেছিলাম ব্ল্যাক ডে আমরা অনেক পালন করবো, বলো না তো, দেখছি যদি সময় সামনের বার বলবো। আর তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, দেখবা কি, চোখ বন্ধ করো, দাঁড়াও, খুলবা না, কিন্তু ভিডিও হচ্ছে, বন্ধুরা দেখবে কিন্তু খুলে ফেললে। ছোট্ট জিনিস, আজকে ভ্যালেন্টাইন্স ডে তো, ওই জন্য আগে বন্ধুদের দেখাবো, ধরো দেখো বন্ধুরা, এটা আমার ছোট্ট গিফট আজকের স্পেশাল দিনের জন্য, ওর জন্য নিয়ে এসেছি। কারণ সারাদিনে কোনো কিচ্ছু করতে পারিনি, ওকে নিয়ে একটু কোনো কথাবার্তাও বলতে পারিনি ঠিক মতো, শরীর এতটা খারাপ ছিল। চোখ কতক্ষণ বন্ধ করে থাকবো? হ্যাঁ দাঁড়াও, কি এমন নিয়েছো তুমি? এবার চোখ খুলো, চোখ খুলবো? হ্যাঁ খুলো। বাহ কি সুন্দর, তো আইনাই দেখেও নিয়েছো? বাহ, তোমরা কমেন্ট করে বলো, দেখো সত্যি সুন্দর। দাঁড়াও চাদরটা রেখে দিই, নাহলে বুঝতে পারবে না। দেখি আয়নাতে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। না ছোট্ট গিফট, ছোট্ট না, আমার কাছে এটাই অনেক বড়। অনেক ইচ্ছা ছিল সারাদিন, অনেক অনেক কিছু করব, ব্ল্যাক ডে পালন করব, তো কোনোটাই হলো না। শরীর এতটা খারাপ বন্ধুরা, আসছে তো গাইস, তোমরা জানিও মঙ্গলসূত্রটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে ডিজাইনটা খুবই সুন্দর। দেখো এখন এরকম টাইপের দেখা যায় না, মঙ্গলসূত্র তো দেখাই যায়, এত কাশছো কেন? হ্যাঁ জানি, একটু বাইরে গেছিল ঠান্ডায়, তাতেই প্রচুর ঠান্ডা বাইরে। আর এই ওয়েদারের জন্য বন্ধুরা, সবার শরীর কাছে সাবধানে থেকো সবাই। হ্যাঁ, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমরা তো ভীষণ অসুস্থ এখন। হ্যাঁ, তার জন্য আজকে ভিডিওটা, অসুস্থতার মধ্যেও যতটা পেরেছি ভিডিও তোমাদের সামনে দিয়েছি বন্ধুরা। কারণ কথা দিয়েছিলাম বন্ধুদের যে আমরা প্রত্যেকটা দিন ভিডিও দেব, হ্যাঁ কম বেশি যতটা হোক প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব আমরা, প্রত্যেকদিন দিচ্ছি বন্ধুরা। শুধুমাত্র তোমাদের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাদের একটু সাপোর্ট করো, প্রত্যেকদিন বলি তাই না বলো? সঙ্গে থেকো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।